কারণ যাদের মধ্যে এই মানবতাবোধটুকু নেই তাদের জন্য প্রণোদনাদি আনার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যদি বাংলাদেশে সেরকম দুর্দিন আসে বাইরের থেকে আমরা ডাক্তার নিয়ে আসব, বাইরের থেকে নার্স নিয়ে আসবো, কিন্তু এই ধরনের দুর্বল মানসিকতা দিয়ে আমাদের কাজ হবে না, এটা হলো বাস্তবতা। কাজে এখন তারা মিটিং করুক আর শর্ত দিক, ওই শর্তে আমার কোনো কিছু আসে না, বরং ভবিষ্যতে তারা ডাক্তারি করতে পারবে কি না সেটাই চিন্তা করতে হবে। ডাক্তার আমাদের প্রয়োজন আছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মানসিকতা থাকবে কেন, মানবতা বোধ হারাবে কেন? একজন রোগী আসতে চিকিৎসা করতে হবে, তার জন্য নিজেকে সুরক্ষিত করা যায়, অ্যাপ্রন পরে নেন, মুখে মাস্ক লাগান, হাতে গ্লভ নেন অথবা স্যানিটাইজার ব্যবহার করেন, হাত ধোন, রুগী দেখেন, রুগী কেন ফেরত যাবে? আর একজন রুগী নিয়ে দূরে দূরে ঘুরে সেই রুগী কেন মারা যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কেন মারা যাবে? কাজে যে যখন যে এই ডাক্তার এই রুগী যেখানে যেখানে গিয়েছে সেখানে কোন কোন ডাক্তারের দায়িত্ব ছিল আমি তাদের নামটাও জানতে চাই, তাদের ডাক্তারি করবার মতো বা চাকরি করবার মতো তাদের সক্ষমতা নাই, তাদের বের করে দেওয়া উচিত চাকরি থেকে, এটা আমি মনে করি। আমরা জানি হ্যাঁ এটা একটা আতঙ্ক সারা দেশে সারা বিশ্বে, আর সবাইকে সবাই ভয় পাবে, সবাই সুরক্ষিত থাকতে হবে, ইটস ট্রু, আমি যে মানি আমি, কিন্তু একজন ডাক্তার তার একটা দায়িত্ব থাকে, আর তাদের সুরক্ষার জন্য যা যা দরকার আমরা তো দিয়ে যাচ্ছি, ব্যবস্থা করে যাচ্ছি, লাগলে আমরা আরও করবো, সেখানে তো আমরা কোনো কল্পনা করছি না, আমরা দেশে তৈরি করছি, বিদেশ থেকে নিয়ে আসছি, যতক্ষণ যা দরকার আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছি। তাহলে তো সারা বিশ্বব্যাপী এই সমস্যাটা। যাক আমি অনেকক্ষণ কথা বললাম আর আমি সময় নিতে চাই না, আমি জেলাগুলির কাছ থেকে খুব সংক্ষেপে আপনাদের অবস্থাটা জানতে চাই, আর আবার আমি বলছি যে যাদেরকে আমরা সামাজিক নিরাপত্তায় সাহায্য দিচ্ছি তাদের তো দিচ্ছি, কিন্তু এর বাইরের যে শ্রেণীটা যারা হাত পাততেও পারতেছে না তাদের তালিকা করে তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া, এই কাজটা আপনারা করবেন। আর এই কোভিড-19 অর্থাৎ করোনার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলি আপনারা দয়া করে মেনে চলবেন। আপনাদের ধন্যবাদ, ইনশাআল্লাহ এই অবস্থা আমরা মোকাবেলা করতে পারবো, তবে এপ্রিল মাসটা নিয়ে খুব চিন্তা আছি, তবে এই চিন্তার কিছু নেই, আমরা এগুলি সবসময় মোকাবেলা করেছি, আমরা মোকাবেলা করতে সক্ষম হব। তবে সবাইকে আবার আমি বলবো যে কেউ লুকাতে যাবেন না, সুরক্ষিত থাকেন, কারো এতটুকু খারাপ লাগে অসুখ মনে হলে ডাক্তারের কাছে যাবেন।